মাওলানা বলে না, মাওলানা, মাওলানা হলো কি শিয়াদের ভাষা, কাদের ভাষা? কোন আলেমকে মাওলানা বলবেন না, কি বলবেন? তো নবীজি যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলেন, ভাই তুমি আমাদের ভাই এবং আমাদের মাওলানা। সহিহ বুখারী শরীফ হাদিস নাম্বার হলো 2699। কি বল, বড় বড় আলেম শায়খ আমাকে বলবেন ভাই, ভাই তো হতে পারবো আপনাদের নাকি? মুজাফফর ভাই বলবেন, মনে থাকবে? কি বলবেন? মুজাফফর ভাই, শায়খ বলার দরকার নাই। তো ভাইও যে বলতে হবে, উনাকে উনার ছেলেও ভাই বলবে, বা উনার যারা ভাই পড়ে যান তারাও কি ভাই বলবে, কি হয়? এগুলো প্রশ্ন তৈরি করলে অনেকভাবেই করা যেতে পারে। ফামান ওয়ালি ইউকুম, তোমাদের ওয়ালিকে? তখন তারা বলেছিলেন, কালা আল্লাহু ওয়া রাসূলুহু মাওলানা, আল্লাহ এবং তার রাসূল হচ্ছেন আমাদের জন্য মাওলানা। এখানে এই যে মাওলানা শব্দটা আল্লাহ তার রাসূল উভয়ের জন্য শানে কিন্তু ব্যবহার করা হয়েছে। সম্প্রতি এতো ভয়ঙ্কর যে বিষয়গুলো ঘটছে ইদানিংকালে, এগ্রেসিভ এবং ওনার যে মানে মাত্রাতিরিক্ত সীমা লঙ্ঘন, এটার নমুনা আরও একটু প্রকাশ পেয়েছে গত কদিন আগে। দেখা যাচ্ছে যে উনি পাঁচকলি টুপি নিয়ে কথা বলেছেন, উনি মাওলানা শব্দ নিয়ে কথা বলেছেন। তো এই পাঁচকলি টুপি নিয়ে কথা বলতে, যে মাওলানা শব্দ নিয়ে কথা বলতে, যে ওনার যে অ্যাটিটিউড ছিল, আমি মনে করি যে শিক্ষিত মানুষ অথবা ন্যূনতম ভদ্রচিত যারা আছে তারা এই বিষয়গুলো সম্পর্কে ভাবার মতো একটা মেসেজ এখানে আছে। দেখুন, তিনি মাওলানা শব্দ বলতে যেয়ে তিনি যে সমস্ত কথাগুলো বলেছেন, অথচ এই যে মাওলানা শব্দটা, এটা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ব্যবহার করেছেন, তাহলে এটাকে শিরিক আখ্যা দেওয়া, হ্যাঁ বলা, তো এদের তো একটা থিম হচ্ছে যে যেন নবী করেনি, সাহাবি করেনি। তো তখন উনি জানে যে ওনাকে কেউ প্রশ্ন করে বলবে। এই জন্য দেখা যাচ্ছে যে তিনি কি করলেন, যে শায়েক, এটা তো আর নবীর শানের শায়েক ব্যবহার হতো না, বা সাহাবাই কারামদের সাথেও শায়েক ব্যবহার হতো না, তো সেটা থেকে উনি বাঁচার জন্য বললেন যে এখন আমাকে ভাই বলবেন। তো ভাইও যে বলতে হবে, ওনাকে ওনার ছেলেও ভাই বলবে, বা ওনার যারা ভাই পড়ে যান তারাও কি ভাই বলবে, তো কী হয়? এগুলো প্রশ্ন তৈরি করলে অনেকভাবেই করা যেতে পারে। তো মূলত এই যে মাওলানা শব্দকে শিরিক বলা হলো, অথচ আমরা যদি দেখি তাহলে দেখবো সহিহ বুখারী শরীফের হাদিস নাম্বার 2699, যে সাহাবী কারামদের একটি জামাত হজরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইনা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া জাফর ওয়া যায়েদুন ফাকাল লি যায়েদিন আনতা আখুনা ওয়া মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তিনজন, আমি, জাফর এবং যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলাম। তো নবীজি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, ভাই তুমি আমাদের ভাই এবং আমাদের মাওলানা। সহিহ বুখারী শরীফ হাদিস নাম্বার হলো 2699। তাহলে বুঝুন, নবীজি যেখানে তার এক সাহাবীকে মাওলানা বলেছেন, আমরা জানি যে আসলে মাওলানা হচ্ছে যেমন জনাবের অর্থে ব্যবহার হয়, একইভাবে হুজুর যে শব্দ সেটাও সেম, অর্থাৎ একটা সম্মান সূচক শব্দ, যেটা ফার্সিতে উর্দুতে ব্যবহার হতো হুজুর। এই হুজুর নিয়ে আমাদের প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে, অথবা হুজুর নিয়ে আমাদের প্রচুর পরিমাণ মানুষকে বিভ্রান্তি করে, বলে যে হুজুর বলা হলে এটাকে হাজের নাজের বলা হয়, হুজুর বললে এটা হিন্দুদের আকিদে বিশ্বাসের একটা সমন্বয় ঘটে, হুজুর বললে নবীজিকে হাজের নাজের বিষয় বলা হয়। দেখুন, একটা শব্দ এটার ভিন্ন অর্থ থাকতে পারে, কিন্তু যখন সুনির্দিষ্ট একটা জায়গায় সুনির্দিষ্ট একটা অর্থে ব্যবহার হয়, তখন কিন্তু সেটার ব্যবহারিক দিক বিবেচনা সেটাকে ওই দিকে রাখাছে। এখন এটাকে উল্টো এক জায়গায় কেন নিয়ে যাবেন আপনি? যদি কেউ কোনো আলেমকে হুজুর বলে, অবশ্যই হুজুরটা জনাবের অর্থে, হ্যাঁ, সম্মানসূচক একটা শব্দ, সম্বোধন সূচক একটা শব্দ, একইভাবে মাওলানা, এটাও সম্মানসূচক একটা শব্দ। এখন প্রশ্ন হচ্ছে যে মাওলানা, দেখুন মাওলা এই শব্দটা আল্লাহর জন্য ব্যবহার করা হয়েছে কোরআনে হাকিমের মধ্যে, ঠিক আছে, কিন্তু এটা সে জায়গার মধ্যেই সীমাবদ্ধ নয়। দেখুন, একই শব্দ ওয়াহি, আল্লাহ তাআলা তার প্রভু নবীদের কাছে প্রেরণ করেছেন, সেটা ওয়াহি। আবার শয়তান তার যারা আছে ওদের কাছে যখন করা হচ্ছে, তো সেখানেও কিন্তু ওয়াহি শব্দ ব্যবহার হয়েছে। কিন্তু একই শব্দ ব্যবহার হলেই যে এটাকে ভিন্ন অর্থে নিতে হবে সেটা জরুরি না। না, একইভাবে আমরা যদি দেখি তাহলে দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ও সাহাবায়ে কেরামরা মাওলানা বলতেন, যেমনটা হাদিসের মধ্যে আসছে মুআজ্জামে কাবীর লিত্তবরানী 2 নম্বর খণ্ডে 357 নম্বর পৃষ্ঠায়, হাদিস নম্বর হলো 2505। একইভাবে আরও বেশ কিছু হাদিসের মধ্যেও আসছে যে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করা হলো, ফামান ওয়ালি ইউকুম, তোমাদের ওয়ালিকে? তখন তারা বলেছিলেন, কালা আল্লাহু ওয়া রাসূলুহু মাওলানা, আল্লাহ এবং তার রাসূল হচ্ছেন আমাদের জন্য মাওলানা। এখানে এই যে মাওলানা শব্দটা আল্লাহ তার রাসূল উভয়ের জন্য শানে কিন্তু ব্যবহার করা হয়েছে। এখন উভয়ের জনের শানে কি একই অর্থে ব্যবহার করা হয়েছে? কখনোই না। তো দেখা যাচ্ছে আসলে ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে হাদিসের মধ্যেও যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব আল্লাহ ব্যতীত গাইরুল্লাহের জন্য তথা সাহাবায়ে কেরামদের জন্য নবীজির জন্য মাওলানা শব্দের ব্যবহার পাওয়া যায়। সুতরাং আমাদের এই যে মুজাফফর বিন মুসিফ সাহেব সহ আরও যারা আছেন, ওনারা উম্মাহকে যে বিভ্রান্ত করেন, বিচ্যুত করেন এবং সামান্য সামান্য ছোটো ছোটো বিষয় নিয়ে
মানুষের মাঝে বিভ্রান্তিগুলো ছড়িয়ে দেয়, ব্যাপারে মানুষকে সতর্ক করা জরুরি। তো মাওলানা শব্দটার ব্যাপারে আমি বলবো যে মুজাফর বিন মহসিন সাহেব যেই কথাগুলো বলেছেন এটা সঠিক না। মাওলানা শব্দ ব্যবহার করা যেতে পারে, অসুবিধা নেই, তবে এটা অবশ্যই আল্লাহকে যে অর্থে মাওলানা বলা হয় সেই অর্থে নয়। ওলামায়ে কেরাম আমাদের নেতৃত্ব দেন, ওলামায়ে কেরাম আমাদের তত্ত্বাবধান করেন, আমরা ওলামায়ে কেরামের কথা মেনে চলি, এই সমস্ত দিক বিবেচনা করে ওনাদেরকে মাওলানা বলা হতে পারে, এতে কোনো অসুবিধা নেই।